বাজা আমি তো গুরুর ভূমিকায় অভিনয় করব, দৌড়ের কথা আমি নিজেও একজন শিষ্য হতে পারিনি বাজা। আপনাদেরকে তত্ত্বশাস্ত্র বলে আপনাদেরকে জ্ঞান দেব সেই স্রষ্টা এখনো দেননি, যেহেতু সেই যখন পড়েছি একটি কথা বলি বাবা, পালানিদ্ধারিত হয়ে গেছে গুরু এবং শিষ্য, আমার যে শিষ্য আমার আজকের জন্য মামনি, কর্তাপক্ষের থেকে নির্দেশ আসছে অল্প কথায় গানটা করার জন্য, আমার মামনি কথা বলেছে অল্প কিন্তু একটি গান করেছে, সেটির মধ্যে যতগুলো প্রশ্ন আমার মনে হয় যে আমার মা তার মধ্যে সুল নাই বাজান, আমি ক্ষমা করতে তেমনি শুরু করেছে, মানে শিক্ষিত ছেলে বিয়ে করছে তো শ্বশুর বাড়ি যায় বেশি কথাটা তা কয় না, শ্বশুর আর শাশুড়ি বিয়ের কাছে সংবাদ দিছে কেমন ছেলে আপনার এত শিক্ষিত ছেলে বলে বাড়ি দেশে কারে সালাম ভক্তি করে না, এলাকার কারোর সাথে কথাটা তাও কয় না, এটা কেমন ছেলে। তখন ওই ছেলে যখন শ্বশুর বাড়ি আসতেছে মাই বলতেছে তুই তো কেমন জানি হাবা গোবার মতো, শ্বশুর বাড়ি যাস তো মই মুরব্বী দেখলে সালাম টালাম দেশ কারোর সাথে কথাটা তা কইস না, আমাদের কাছে যে বিচার দিল তোর শিক্ষিত দাম রইল কি। তো শ্বশুর বাড়ি যাইতেছে যে বাজারের মধ্যে শ্বশুরের দেখা পাইছে, তো চার দোকানে শ্বশুর বসে রয়েছে, উনি ওখানে যাওয়ার সালাম টালাম দেয় না চুপ করে দাঁড়াই দিছে, তো শ্বশুর মশাই দেখে বাইরে আসছে, আসার পরে শ্বশুর আগে আগে আসতেছে জামাই পেছনে পেছনে হাঁটে, তো যাইতে যাইতে মোটামুটি অনেক দূর গেছে গা, বাড়ির কাছাকাছি যাইয়া জামাই এদিক সেই দিক তাকাইতেছে দেখে কোনো লোকজন আছে কি, এখন তো কোনো লোকজন দেখতেছে না, তখন জিজ্ঞেস করে কয় শ্বশুর মশাই আপনি কি বিয়ে থাওয়া করছেন না, জামাই শ্বশুরে জিজ্ঞেস করতেছে কয় শ্বশুর মশাই আপনি কি বিয়ে থাওয়া করছেন না, শ্বশুর কয় এই ব্যাক করলে ব্যাক করলে ব্যাক করলে আমি বিয়ে না করলে তোর মেয়ে দিলে করতে, তখন জামাই কইতেছে কয় না বাবা, আম্মা তা আসার সময় কইছিল যে কথাটা তা কইস তাই তো শুরু করলাম, আমার বাবা প্রশ্ন করে না ছোট্ট গানই গাইছে, তার মধ্যে দুটি কথা রাখছে কলেমার রং কি সেটা তার জানার বিষয়, আরেকটি হলো যে আমাদের দিনের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উপাত হয়ে গেছেন, এখন উনির পরিবর্তে এই জগতে উনির জায়গাটায় কে আছে এবং কলেমাটা কার কাছে আছে বর্তমানে সেটা তার জানার ভাষণা। হাসান চিশতির একটি গানের মধ্যে আছে চার তরিকার রং ধরিয়া মুর্শিদ তোমার এলো তুমি ধরো সময় চলে গেল, ছোট করে একটি গান করে দিই সেটি কথা বলার চেষ্টা করবো সকলকে দেন। ভাষা ভাষা মুখস্থ কেটে তোমার সাধন বচন হবে রে কানে, এই দরাই বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল বাবা, গুরু রং দরাটা কঠিন কি বাবা, ওরে সাধন বজন কঠিন বাবার পাগল বাবা, কাশেম চান্দু তোর নীলাটা কঠিন কি বাবা, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার,
দড়াই সত্য সাধন করবি যদি কালো সর চরণ বজনী রো গোসল যখন হবে কাশেম চান্দে পাঞ্জা তোদের কো সাধন করবি যদি এই ধরাই মুর্শিদ বজন নিরবদি পয়সা থাকো আমার কালো চন্দ্রের চরণে আশা যখন গুরুর সেই সত্য সাধন হয়ে যাবে তখন আমার দয়াল আপনি আপনি তো পাঞ্জাতনের করণ দিবে পাঞ্জাতনের করণ দিবে বাবা করে দেখ স্বামী তোমার কলে মার শুরু ওই জাগাতে বলি পাঞ্জা তনের করন্তি বেরে বাজা থাকিয়া ধরা সেই করণ যখন হইয়ার যাবে গুরুয়া দূরে থাকে না
যখন একটা ভক্ত বা শিষ্য যখন সেই পঞ্জাতনের কর্ম করে সাকসেসফুল হয় তখন আর সে গুরু থেকে দূরে থাকে তখন সে গুরুর যাদের সাথে লয় প্রাপ্ত হয় তার মহাব্বত সহাব্বত লয় প্রাপ্ত হয়ে গুরুর চরণ সেবার দাসী হয়ে যায় সেই দরদির আর কলেমা দেখার বাকি থাকে না কলেমা বাজা পড়ার বস্তু না কলেমাকে দেখার বস্তু যে দেখেছে এই কলেমারে সে কথা বলে না দুজন থাকে দুই দেশে রে তবু হইলে না দেবা মার শুরু খাবি মুর্শিদ রেখে ভালো ভাসে গো কলমার শুরু খাবি ভাসে গো যখন সে গুরুর কর্ম গুরুর পরীক্ষায় পাশ হয়ে যায় গুরুর রহমতে সে নিজেই কলেমা হয়ে যায় কলেমা দেখার বস্তু না দেখানোর বস্তু না দেখার বস্তু যেই কলেমার উরস নজর তাহাতিক করে যে দেখতে পেয়েছে সে আর শুনে শান্তি পায় না বাবা সে বসে থাকে সেই কালসা বাবার চরণের আশা তার আর কলেমা দেখার বাকি থাকে না তাই তো সাধক বলছে পীরের কাছে মন্ত্র নিয়া কবি নিগুম জাগাইব পয়সা থাক আমার কাশেম চাঁদের নীলা বোঝা কঠিন আছে